মন্দিরে ভাঙচুরের সঙ্গে আমাদের নেতা কর্মী জড়িত নয় নূর ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় শুক্রবার 22 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র যুব ও শ্রমিক পরিষদ আয়োজিত তিস্তা ব্যারেজ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি দ্রব্যমূল্যের উদ্যোগতি ও চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের আটকের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি নূর বলেছেন এ সহিংসতায় আমরা বিএনপি বা আওয়ামী লীগকে দোষী করতে চাই না এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেভাবে ইকবালকে শনাক্ত করা হয়েছে সেভাবে আমাদের চট্টগ্রামের দুই নেতার সিসিটিভি ফুটেজও বের করা হোক মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড সমাবেশে ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের আরেক সংগঠক ফারুক হাসান বলেন ভারত অসময়ে তিস্তা ব্যারেজের গেট খুলে দিয়ে বাংলাদেশে অকাল বন্যার সৃষ্টি করেছে এই বিষয়ে বাংলাদেশ সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এটা লজ্জানো পররাষ্ট্র নীতির বহিঃ প্রকাশ 8 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে প্রথমবার ক্ষমতায় এসেছিল এই সরকার অথচ এখন পেঁয়াজ তেল ও মাংসের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণের হাতের নাগালের বাইরে এই সরকার শুধু প্রহসন করে প্রহসনের সরকার এ দেশে জনগণ চায় না ছাত্র যুব ও শ্রমিক পরিষদে প্রধান সংগঠক রাশেদ খান সহ অন্যান্য সংগঠকরা এই সময় উপস্থিত ছিলেন সহিংসতার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশের দাবি নূরের চট্টগ্রাম সহ দেশের সব সাম্প্রদায়িক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন চট্টগ্রামের ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমরা খোঁজ নিয়ে ওই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাইনি পুলিশ তাদের রিমান্ড নিয়ে নির্যাতন করে টাকা দাবি করেছে রোববার 24 অক্টোবর যুব ও ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন লিখিত বক্তব্যে নূর বলেন গত 13 অক্টোবর কুমিল্লা নানুয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে কোরআন অবমাননা এবং পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ন্ত্রণ ব্যর্থতার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না নূর বলেন চট্টগ্রামের জেএমসি হল পূজা মণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে 6 মাস ধরে কারাগারে থাকা 3 বিএনপি কর্মীকে মণ্ডপে হামলা চেষ্টার মামলায় আসামি করা হয়েছে ছাত্র যুব অধিকার পরিষদের 8 নেতা কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে টাকা দাবি এবং পরে মামলায় জড়িয়ে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে জোরপূর্বক 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে আমরা এসবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ছাত্র ও যুব অধিকার পরিষদকে জেএমসি হল পূজা মণ্ডপে হামলায় থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলন থেকে তারা একটি 9 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন ওই কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে যথাযথ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটির সদস্যরা হলেন জেন রঞ্জন দাস সাদ্দাম হোসেন অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রকৌশলী খোয়াই চিন মংচাক মোহাম্মদ নিজাম উদ্দিন আজহারুল ইসলাম ফাতেমা তাসনিম আরিফুল ইসলাম তায়েফ এবং প্রাপ্ত বড়ুয়া